নারদ স্টিং এর ভিডিও আসল না নকল স্থির করতে পারল না হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এবার ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে চণ্ডীগড়ের সিএফএসএল এ। ফুটেজ পাওয়ার এক মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরিকে। এই ভিডিও কি সত্যি নাকি সবটাই সাজানো ভুয়ো? হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরাও সে প্রশ্নের উত্তর দিতে পারলেন না। গত 29 এপ্রিল হায়দ্রাবাদের সিএফএসএল এর নারদ ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে ফুটেজ আসল না নকল তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি হায়দ্রাবাদের সিএফএসএল। শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা শুনানি ছিল। শুরুতেই রিপোর্ট পড়ে প্রধান বিচারপতি বলেন এই রিপোর্ট অসম্পূর্ণ। নারদ স্টিং এ ব্যবহার করা আইফোন, ল্যাপটপ, পেনড্রাইভ, 52 ঘন্টার অসম্পাদিত ফুটেজ সহ সিএফএসএল এ পাঠানো হয়েছিল। সিএফএসএল হায়দ্রাবাদের তরফে হাইকোর্টকে জানানো হয়েছে এই ভিডিও যাচাই করে দেখার মতো প্রযুক্তিগত পরিকাঠামো এবং দক্ষতা তাদের নেই। সিএফএসএল চণ্ডীগড়ে এই পরীক্ষা করা যেতে পারে। নারদ নিউজের দাবি পুরো স্টিং শুট করা হয় আইফোনে, আইফোন থেকে তা ল্যাপটপে পাঠানো হয়। একইভাবে 52 ঘন্টার অসম্পাদিত ফুটেজ পেনড্রাইভে পাঠানো হয়। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে আইফোনের প্রযুক্তিগত বিষয়টি বেশ জটিল। ফুটেজ সম্পাদিত কিনা তা দেখতে ল্যাপটপ এবং পেনড্রাইভের ফুটেজ ফ্রেম বাই ফ্রেম আইফোনের ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। কোনো ছবি আইফোন থেকে মুছে দেওয়া হলেও তার প্রতিচ্ছবি থেকে যায়, সেখান থেকে সেই ছবি পুনর্গঠন করে দেখা হয় ফরেন্সিক ল্যাবে। তবে প্রযুক্তিগত সমস্যা তা করা যায়নি হায়দ্রাবাদে। সিএফএসএল চণ্ডীগড়ে এই পরীক্ষা করার প্রযুক্তি রয়েছে। চিফ জাস্টিস এবং জাস্টিস অরিজিৎ ব্যানার্জির বেঞ্চ এই বিষয়ে পাঞ্জাবের চণ্ডীগড়ে এটাকে পাঠাবার জন্য নির্দেশ দান করলেন। 10 দিনের মধ্যে হাইকোর্টের বিশেষ কমিটিকে আইফোন, ল্যাপটপ, পেনড্রাইভ ও ফুটেজ চণ্ডীগড়ে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চণ্ডীগড় সিএফএসএলকে ফুটেজ পাওয়ার এক মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে আদালত। 6 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।